বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর বীজগণিত অংশের 6.2 অনুশীলনীর বাস্তব সমস্যা ভিত্তিক অঙ্কগুলো করার চেষ্টা করব। এর আগে আমরা 6.1 অনুশীলনীতে একচলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের সমাধান করতে শিখেছি। সেখানে আমরা দুটি পদ্ধতিতে সমীকরণ জোটকে সমাধান করেছি, একটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, অন্যটি হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো শুরু করা যাক 6.2 অনুশীলনীর প্রথম 10 নম্বর অঙ্ক দিয়ে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 10 নম্বর অঙ্কর প্রশ্নটি দেখতে পাচ্ছি। প্রশ্নটি আমি পড়ি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা। দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তোমরা প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করো, দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ওকে, এবার এটা এই সমীকরণ এই 10 নং প্রশ্নের এই যে সমস্যাটি বাস্তবভিত্তিক সমস্যা, এগুলোকে বলা হয় বাস্তবভিত্তিক সমস্যা। এই সমস্যা থেকে আমরা দুটি সমীকরণ গঠন করে তারপর 6.1 চ্যাপ্টারের নিয়মে প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতে যে কোনো একটি পদ্ধতিতে চলক দ্বয়ের মান বের করলেই আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা দুটি পেয়ে যাবো। তো সবাই খেয়াল করো কীভাবে সমাধান করতে হবে। এখানে দেখো দুটি সংখ্যার কথা বলা আছে, দুটি সংখ্যার যোগফল, সংখ্যা দুটি নির্ণয় করতে হবে, তাহলে অবশ্যই দুটো সংখ্যা হবে। তাহলে আমরা একটি সংখ্যাকে x ধরে নিব আর অপর সংখ্যাকে y ধরে নিব। খেয়াল করো সবাই, লেখা দেখো, মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা y, দুটো সংখ্যা নিলাম, একটি সংখ্যাকে x ধরলাম, অপর সংখ্যাকে y। এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, দুটি সংখ্যা একটা x আর একটা y, এখানে যেহেতু বিয়োগ ফলের কথাও বলা আছে, আমরা জানি দুটা সংখ্যার বিয়োগ হয় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, তার জন্য এই দুটা সংখ্যা যে আমরা ধরে নিলাম একটাকে x আর একটা কি y, একটা অবশ্যই বড় হবে আর একটা অবশ্যই ছোট হবে। আমরা ধরলাম x বড়, x ইজ গ্রেটার দেন y, তার মানে x বড় y ছোট। তাহলে প্রশ্ন থেকে আরেকটু তোমরা খেয়াল করো, এখানে দুটা শর্ত দেওয়া আছে, শর্ত দুটি কী কী, দুটি সংখ্যার যোগফল 100। তাহলে আমাদের সংখ্যা দুটি কী ধরে নিয়েছি, একটি সংখ্যা x আর একটি সংখ্যা কি y। তাহলে প্রথম শর্তটা কী হয় দেখো, প্রথম শর্ত মতে তাহলে যেহেতু সংখ্যা দুটির যোগফল, তাহলে এই দুটাকে যোগ করতে হবে, x প্লাস y সমান এই 100। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এবং তো দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত কি, এই যে বিয়োগফল 20, ওই সংখ্যা দুটার বিয়োগফল কত 20, তাহলে আমাদের বড় সংখ্যা x ছোট সংখ্যা y ধরে নেওয়া হয়েছে, x মাইনাস y সমান 20। এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। তাহলে তোমরা খেয়াল করো এখানে আমাদের দুটো সমীকরণ চলে এসেছে, একটা হলো x প্লাস y সমান 100 আর একটা x মাইনাস y সমান 20। তোমরা একটু মনে করার চেষ্টা করো, এর আগের চ্যাপ্টারে 6.1 এরকম দুটো সমীকরণ থেকে আমরা যোগ বা বিয়োগ করে অপনয়ন পদ্ধতিতেও সমাধান করেছি, আবার প্রতিস্থাপন পদ্ধতিতেও করেছি। যার যে পদ্ধতি সহজ লাগবে আমরা সেই পদ্ধতিতে সমাধান করে x y এর মান বের করে নেব। তো এখানে খেয়াল করি আমরা এই দুটো সমীকরণের মধ্যে, এই যে এখানে দেখো দুটা চলক x, x, y, y, তাহলে x এবং y দুটার সামনে দুই রকম চিহ্ন, আমরা জানি দুই রকম চিহ্ন থাকলে সমীকরণ দুটাকে যোগ করলেই সেটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই,
যোগ করে পাই। সবাই খেয়াল করে, তাহলে যোগ করার জন্য এই সমীকরণ দুটাকে এখানে আমরা আবার লিখে নিই, সুবিধা হবে। এক্স প্লাস ওয়াই সমান কত? 100। আবার দ্বিতীয় সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান 20। খেয়াল করি, ওয়াইয়ের সামনে প্লাস, ওয়াইয়ের সামনে মাইনাস, তাহলে এই দুটা ক্যান্সেল হয়ে গেল। বাদ এখানে এক্স, এক্স দুটার সামনে একই রকম চিহ্ন, তাহলে যোগ করতে হবে এক্স এবং এক্স, যোগ করলে কী হবে? 2x। এখানে দুটার সামনে একই চিহ্ন 100 এবং 20, যোগ করলে 120। বা এখানে এক্স থাকলো 2, 120-এর নিচে চলে গেল। বা এক্স সমান 60, 120-কে 2 দিয়ে ভাগ করলে 60। তাহলে আমরা একটা মান বের করে ফেললাম, এক্সের মান 20। সবাই ভালো করে খেয়াল করো, দুটা সমীকরণকে আমরা যোগ করলাম, যোগ করে ওয়াই ওয়াই কাটা গেল। কেন যোগ করলাম দেখো, যেহেতু আমরা জানি সমীকরণের চলক, যে কোনো একটা চলককে ভ্যানিশ করতে হয়, ওয়াই চলককে যদি ভ্যানিশ করতে চাও, এখানে একটা ওয়াই, এখানেও একটা ওয়াই, সংখ্যা ঠিক আছে, এই জন্য কোনো কিছু দিয়ে গুণ করার প্রয়োজন নাই। দুটার সামনে আবার দুই রকম চিহ্ন, দুই রকম চিহ্ন থাকলে লিখতে হয় যোগ করে, আর একই রকম যদি চিহ্ন থাকতো তাহলে লিখতাম বিয়োগ করে। তার জন্য এই দুটা সমীকরণকে আমরা যোগ করলাম, যোগ করলে ওয়াই ওয়াই কাটা গেল, এক্স এক্স যোগ করলে 2x, 100 এবং 20 যোগ করলে 120। পরে এক্স থাকলো, এই টু গুণ অবস্থায় ছিল, এখানে ভাগ হয়ে নিচে চলে গেল। ভাগ করার পরে আমরা এক্সের মান পেয়ে গেলাম 60, মানে 60। এখন একটা মান পেয়ে গেছি, আমাদের দুটা মান দরকার, ওয়াইয়ের মান লাগবে বের করে। এখন এই এক্সের মান 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই হবে। চলো আমরা অন্য পৃষ্ঠায়, পরের পৃষ্ঠায় যাই। 1 নং সমীকরণে আমরা এক্সের মান 60 বসাই দিব। এখানে খেয়াল করো, 1 নং সমীকরণে এক্স সমান 60 বসিয়ে পাই। তোমরা ভালো করে খেয়াল করো, আবার আমরা আর একটু ওই পাশে যেতে চাই। দেখো এক নং সমীকরণটা কী, এক্স প্লাস ওয়াই সমান 100। এখানে আমরা লিখব এক্স প্লাস ওয়াই সমান 100, বা এক্সের মান এখানে 60 বসিয়ে দিব এক্সের জায়গায়, প্লাস এই ওয়াই থাকলো সমান এই 100 থাকলো, বা এই ওয়াই থাকলো এই 100, 60 সামনে প্লাস সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস ওই পাশে চলে গেল, বিয়োগ করলে 40। তাহলে আমরা ওয়াইয়ের মানটাও বের করে ফেললাম। তাহলে আমাদের যে প্রশ্নে যে দুটো সংখ্যা বের করতে বলেছে, সংখ্যা দুটি পেয়ে গেল। একটি সংখ্যা 60, যেটা এক্সের মান, এবং অপর সংখ্যা 40, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 6.2 চ্যাপ্টারের সব অঙ্কগুলাই এইভাবে বাস্তব সমস্যা ভিত্তিক থাকবে, সেগুলোকে আমরা এইভাবে দুটা সমীকরণ তৈরি করে তারপর উপনয়ন অথবা প্রতিস্থাপন যে কোনো একটা পদ্ধতির সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে পারলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই, প্রথম অঙ্কটি তোমরা ভালো করে আশা করি বুঝতে পারছো। আগামী ভিডিওতে তোমরা সবাই পরের অঙ্কগুলো দেখার চেষ্টা করবো, আর এই নিয়মে তোমরা এই আরও কয়েকটি অঙ্ক করার চেষ্টা করবা, এবং 1, 2, 3 এই তিনটা প্রশ্ন তোমরা খাতায় সলিউশন করার চেষ্টা করবা, করে ছবি উঠে আমার ইমোতে পাঠিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।